বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি দুধের স্বর জমিয়ে জমিয়ে রেখে ঘি তৈরি করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, দুধের স্বর অনেক দিন ধরে জমিয়েছি, এবার এটাকে আমি গ্রাইন্ড করব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে তারপর আমি ঘি বানাচ্ছি। এর মধ্যে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এ দেখো গ্রাইন্ড করে নিচ্ছি আমি। হয়ে গেছে, আমরা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এ দেখো আমরা দেখুন ফুটছে, কেমন ফুটছে দেখুন। এবার এটাকে আস্তে 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 লাল হয়ে, জাল দিতে দিতে লাল হয়ে যাবে, তারপর ঘিটা বেরোবে। এ দেখুন ঘি ছাড়তে শুরু করছে, একটু নুন দিয়ে দেবেন। একটু নুন দিয়ে দিলাম, কালার আসার জন্য একটু হলুদও দিয়ে দিতে পারি সামান্য। একটু হলুদ দিয়ে দিলাম, সুন্দর কালার আসবে। এ দেখুন ঘি প্রায় হয়ে গেছে। বাইরের ঘি তো ভালো হয় না, সেজন্য আমরা বাড়িতে করেই খাওয়ার চেষ্টা করি, বাড়িতে তৈরি করেই খাই যতটা সম্ভব। আপনারাও করুন। এ দেখো ঘি হয়ে গেছে আমাদের, এবার ছেঁকে নিলেই, ঠান্ডা হলে ছেঁকে নিলেই হয়ে যাবে। প্রায় 300-400 গ্রামের মতন ঘি তৈরি হয়ে গেছে, ঠান্ডা করে ছেঁকে নিলেই। বাড়িতে তৈরি ঘি, খাঁটি ঘি, তোমরা ট্রাই করো, তৈরি করে খেয়ে যদি ভালো লাগে আমাকে লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস দেবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। ধন্যবাদ। আচ্ছা, প্রায় 1 কিলো দুধের স্বরে আমাদের প্রায় 400 গ্রাম মতো আমরা ঘি পেলাম। দেখতেই পাচ্ছেন এই ঘিটি অত্যন্ত লোভনীয়, আর যে কোনো রান্নায় ওপর দিয়ে একটু দিয়ে দিলে খুব স্ট্রং একটা স্মেল হয়। আপনি জানেন বাড়িতে বানানো ঘিয়ের একটা যেটা খুব ভালো ইয়ে, যে সিনথেটিক কোনো স্মেল হয় না। আপনারাও ট্রাই করুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরও ভালো লাগবে। চলুন, ভালো থাকবেন, গুড নাইট।